পায়ে পা মেলাচ্ছেন, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, বারাসাতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী, উপস্থিত হয়েছেন মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্য এবং খাদ্য সরবরাহ মন্ত্রী সম্মানীয় রথীন ঘোষ মহাশয়, উপস্থিত আছেন বারাসাতের মহানাগরিক অশ্বিনী মুখোপাধ্যায়, বারাসাত সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক, উপস্থিত আছেন বারাসাতের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। আমাদের মাঝে এই সম্প্রীতি সংহতির এই বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলেছে বারাসাতের রাজপথ ধরে। আমরা আজকের এই বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা এগিয়ে নিয়ে চলব সতেরাল ময়দান থেকে শুরু করে চাপাডালি হয়ে, এটি ঘোষ রোড হয়ে, দক্ষিণ পাড়া হয়ে, ডাকবাংলো হয়ে, কলোনি মোড় হয়ে আমরা হেলাবরতলায় আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ করব। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষ মা মাটি মানুষের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পায়ে পা মেলাচ্ছেন। সব নববর্ষ করেন বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি ঐতিহ্যকে রক্ষা করতে বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের আয়োজনে আজকে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা এগিয়ে নিয়ে চলেছি। মাটির গন্ধে মানুষের ভালোবাসায় আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা বারাসাতের রাজপথকে পরিক্রমা করে বারাসাতের সম্প্রীতি সংহতির যে বাতাবরণ, সেই বাতাবরণকে সমৃদ্ধ করার জন্য সাত নববর্ষের এই বর্ষবরণের শোভাযাত্রা আমরা এগিয়ে নিয়ে চলেছি। আমরা ভাবনা করবো সামনে একসাথে লোক তুলে এইখানে না শুনলে এই গাড়ি না দিলে তখন যাবে কোথা থেকে? বারাসাত সতেরাল ময়দান থেকে আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা তার বর্ষবরণ উপলক্ষে আমাদের এগিয়ে চলেছে বর্ণাঢ্য শোভাযাত্রা বারাসাত সতেরাল ময়দান থেকে চাপাডালি হয়ে, এটি গ্রোষ রোড হয়ে, দক্ষিণ পাড়া হয়ে, ডাকবাংলো হয়ে আমরা কলোনিমোড় হেলাবরতলায় আমাদের এই মিছিল শেষ করব। সামনেটা সারো
প্রত্যেকটি যানবাহনকে বলছি কেউ ডবল লাইন করবেন না, আপনারা সুশৃঙ্খল ভাবে এগিয়ে যান। একটা বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে আসছে, আমরা সকলের কাছে আন্তরিক ভাবে আহ্বান করছি আপনারা সুশৃঙ্খল ভাবে গাড়িগুলোকে এগিয়ে নিয়ে যান। চিরঞ্জীব চক্রবর্তী পায়ে পা মেলাচ্ছেন মধ্যগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্য এবং খাদ্য সরবরাহ মন্ত্রী মাননীয় রতীন ঘোষ মহাশয় উপস্থিত আছেন। বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা আজকের এই সপ্তশী সংহতির এই বর্ণাঢ্য শোভাযাত্রায় ধীরে ধীরে এগিয়ে আসছে। শতদিনের থেকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা ধর্ম বর্ণ নির্বিশেষে মা মাটি মানুষের এই মিছিলে পায়ে পা মেলাচ্ছেন বহু মানুষ, অগণিত মানুষ, আমাদের সেই সমস্ত মানুষদের আমরা ভাষা সহজ করে বলি কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানাই। এই বাংলায় বাংলার দৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে সামনে রেখে ভাষা সাহস করে বই করছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বিভাজন করে এই বাংলাটাকে অশান্ত করার উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌঁছে যাবো আস্তে আস্তে। এটার অঞ্চলের সভাপতি সম্পন্ন গণতন্ত্র প্রিয় মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে জানাই
এই সম্প্রীতি সংহতির এই মিছিলে আপনারাও পায়ে পা মেলান, কারণ এই বাংলার দৃষ্টি এই বাংলার সংস্কৃতিকে পুনর্বিস্তারের মধ্যে দিয়ে এই সংস্কৃতিকে আমরা নষ্ট হতে দেব না। বাংলার সেই সংস্কৃতিকে মাথায় রেখে, বাংলার দৃষ্টি সংহতিকে মাথায় রেখে, ধর্মে ধর্মে যে সম্প্রীতি সেই কথা মাথায় রেখে আজকে ভারত সংস্কৃতি মূল কংগ্রেসের আয়োজনে এই মিছিলে
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য এবং খাদ্য সরবরাহ মন্ত্রী তথা মধ্যম নামের বিধায়ক মাননীয় শ্রী রথীন ঘোষ মহাশয় পায়ে পা মেলাচ্ছেন। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সাংসদ আমাদের গর্ব বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, বারাসাতের জনপ্রিয় বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী, বারাসাতের মহানগরী অশ্বিনী মুখোপাধ্যায়, সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্বপ্না বসু, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র সংসদের সভাপতি বিশ্বজিৎ সাহা, বিধানসভার সভানেত্রী পম্পী মুখার্জি সহ বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের অগ্রসর নেতৃত্ব চম্পক দাস, অভিজিৎ নাথ চৌধুরী, সৌমেন আচার্য থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা তারা এগিয়ে আসছেন। আমাদের এই বারাসাতের রাজপথ ধরে যে বর্ণাঢ্য শোভাযাত্রা শতদল ময়দান থেকে শুরু হয়েছিল, সেই বর্ণাঢ্য শোভাযাত্রা চাপাডালি হয়ে এটি ঘোষ রোডে রোড ধরে ডাকবাংলো হয়ে কলোনিপুর হয়ে আমরা হালাবস্তলায় এই বর্ণাঢ্য শোভাযাত্রাকে পৌঁছে নিয়ে যাব। এই বর্ণাঢ্য শোভাযাত্রা বার্তা দেয় সম্প্রতি সম্প্রীতির এই বার্তা দিয়ে বারাসাতে রাজপথ ধরে এগিয়ে চলেছে বর্ণাঢ্য শোভাযাত্রা। ধর্মীয় মিছিলের নামে যে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি এই বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছেন, ধর্মে ধর্মে বিভাজন করে ধর্মীয় আগুনে এই বাংলাকে যেভাবে অশান্ত করেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের আয়োজনে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা অগণিত মা মাটি মানুষের সমর্থক তারা হেঁটে চলেছেন এই বাংলার বিভিন্ন রাজপথ ধরে, বারাসাতের রাজপথ ধরে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলেছে। এটা অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রীয় মানুষদের আমরা আহ্বান করি আপনারা এগিয়ে আসুন, আজকে এই সম্প্রতি সম্পত্তির বর্ণাঢ্য শোভাযাত্রায় আপনিও পা মেলান। এই বাংলাকে অশান্ত আমরা করতে দেব না, কোনো মৌলবাদী শক্তির শক্তিকে আমরা এই বাংলায় স্থান দেব না। আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আমাদের সঙ্গে পায়ে পা মেলাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য এবং খাদ্য সরবরাহ মন্ত্রী তথা মধ্যম নামের বিধায়ক মাননীয় রথীন ঘোষ মহাশয় পায়ে পা মেলাচ্ছেন। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সাংসদ আমাদের প্রিয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বারাসাতের জনপ্রিয় বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী পায়ে পা মেলাচ্ছেন, বারাসাত সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ নন্দী পায়ে পা মেলাচ্ছেন, বারাসাতের মহানগরী অশ্বিনী মুখোপাধ্যায় পায়ে পা মেলাচ্ছেন, বারাসাত সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি সম্মানীয় তাপস দাশগুপ্ত পায়ে পা মেলাচ্ছেন, বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক পায়ে পা মেলাচ্ছেন, বারাসাত শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিষ মিত্র পায়ে পা মেলাচ্ছেন, প্রাক্তন পৌর প্রধান সুনীল মুখার্জি সহ বারাসাতের অগ্রজ নেতৃত্ব অভিজিৎ নাথ চৌধুরী, চম্পক দাস, সৌমেন আচার্য থেকে শুরু করে দেবব্রত পাল থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিরা আমাদের সঙ্গে পায়ে পা মেলাচ্ছেন। আজকের এই সম্প্রীতি সংহতির এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আসুন আপনারাও এগিয়ে আসুন। তৃণমূল কংগ্রেসের এই বর্ণাঢ্য শোভাযাত্রা বার্তা দেয় এই বাংলাকে আমরা অশান্ত করতে দেবো না, ধর্মীয় মিছিলের নামে যে সমস্ত দুষ্কৃতীরা এই বাংলাটাকে অশান্ত করার চেষ্টা করেছিলেন আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে শান্তির বার্তা দিয়ে বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের আয়োজনে আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলেছে। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উত্তরাঞ্চলের গৌরবান্বিত সভাপতি সম্পন্ন মানুষদের আমরা আহ্বান করি আপনারা আসুন, মামাটি মানুষের এই মিছিলে পায়ে পা মিলিয়ে আমাদের বার্তাকে আরো সুদৃঢ় করুন। এই বাংলাকে আমরা অশান্ত হতে দেব না, ধর্মীয় মিছিলের নামে বাংলার বিভাজন ধর্মে ধর্মে বিভাজনের মধ্যে দিয়ে বাংলায় যে দুর্বৃত্তায়নের সৃষ্টি করেছেন ওই মৌলবাদী শক্তি, সেই মৌলবাদী শক্তিকে পরাস্ত করতে পর্যদস্ত করতে বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের আয়োজনে
আজকের এই মহা মিছিলে গিয়ে চলেছে বাসাতে রাজপথ ধরে যে নির্মলনাট্য শোভাযাত্রার শুভারম্ভ হয়েছে শতদল ময়দান থেকে সেই শতদল ময়দান থেকে শুরু করে চাপাটান হয়ে এই নির্মলনাট্য শোভা মিছিলে গিয়ে চলেছে একটি ঘোষণ ধরে আমরা এগিয়ে যাব এটি ঘোষণ ধরে ডাকপাল হয়ে তৃণমূল কংগ্রেসের রাষ্ট্র পরিষদের বিশ্বজিৎ সাহা পায়ের পা মেলাচ্ছেন বাসাত আইনটিপিওসি সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় তাপস দাশগুপ্ত পায়ের পা মেলাচ্ছেন প্রাক্তন পৌর প্রধান সুনীল মুখার্জী সহ বাসাত শহর তৃণমূল কংগ্রেসের অগ্রজ নেতৃত্বে অভিজিৎ চৌধুরী চম্পক দাস সেই বাংলাকে অশান্ত আমরা করতে দেব না বাংলা যেভাবে উন্নয়নের পথ ধরে দীর্ঘ পথ ধরে এগিয়ে চলেছে সেই উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে হবে বাংলার মানুষের জন্য জননেত্রীর প্রতি মুহূর্ত যে তার ভাবনা তার স্বপ্ন তার একাত্মতা দিয়ে তার মননে সঙ্গে সকলে চিন্তার মধ্যে দিয়ে এই বাংলাকে সমৃদ্ধ করছেন আর মৌলবাদী শক্তি যারা ধর্মীয় মিছিলের নামে এই বাংলাকে অশান্ত করছেন ¿Cuál es el problema?
ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। চলেছে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বারাসাত পৌরসভা কর্তৃক পরিচালিত। আর আমাদের সাংস্কৃতিক গাড়ি থেকে চলেছে সঙ্গীতের অনুষ্ঠান। এলাকার সকল সুধী নাগরিক বৃন্দকে জানাই আসন্ন শুভ নববর্ষে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে যাব আবার সঙ্গীতের অনুষ্ঠানে পরবর্তী গানে। বৃষ্টির কণ্ঠে আবার একটি অত্যন্ত জনপ্রিয় বাংলা ভূমিকা খাওয়া যায়
Life back to you.